পিরোজপুরের স্বরূপ কাঠিতে বাণিজ্যিকভাবে বোম্বাই মরিচ ও পুঁই শাক চাষ করে স্বাবলম্বী হয়েছে এই উপজেলার 4 ইউনিয়নের বাসিন্দারা। বাণিজ্যিকভাবে বোম্বাই মরিচের চাষ করে উপজেলার শত শত পরিবার স্বাবলম্বী হয়েছেন। বোম্বাই মরিচের ক্ষেত্রে একই সঙ্গে চাষ হয় পুঁই শাক, পাশাপাশি পেয়ারা বাগানের ফাঁকে ফাঁকে, এমনকি উঠোনের পাশে খালি ভূমিতে চাষ করা হচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ চাষ করে বাড়তি আয় করছে এ অঞ্চলের মানুষ। বিস্তারিত আমাদের পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের রিপোর্টে। স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুক কাঠি, সঙ্গীত কাঠি, আদাবাড়ি, জিন্দা কাঠি, হরিহর কাঠি সহ 10 গ্রাম এবং জলাবাড়ি ইউনিয়নের কামার কাঠি, ইদিল কাঠি এলাকা ব্যাপকভাবে বোম্বাই মরিচের চাষ শুরু হয়েছে। বোম্বাই মরিচ ও পুঁই শাক বিক্রি করে মৌসুমে 1.5 থেকে 2 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর নেসারাবাদ উপজেলার প্রায় 80 হেক্টর জমিতে বোম্বাই মরিচের আবাদ হয়েছে এবং এই বোম্বাই মরিচের ফলন হেক্টর প্রতি 10 থেকে 12 মেট্রিক টন। একই সঙ্গে 3 ফসল চাষ শুরু করেছে চাষিরা। বোম্বাই মরিচের বড় চালান ঢাকার কারওয়ান বাজার থেকে বিভিন্ন কোম্পানির লোকজন মরিচ কিনে বিভিন্ন দেশে রপ্তানি করেন। কেউ কেউ শুকিয়ে প্রক্রিয়া বা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করেন। জানা যায় 1980 সাল থেকে এই অঞ্চলে বোম্বাই মরিচ চাষ শুরু হয়। এরপর থেকে দ্রুত বাড়তে থাকে বোম্বাই মরিচের চাষ। এক পর্যায়ে নার্সারি মালিকরা তাদের মেহগুনি চারার মধ্যে বোম্বাই মরিচ চাষ শুরু করেন। বর্তমানে ওই ইউনিয়নে 5 শতাধিক মরিচ চাষি রয়েছে। কারওয়ান বাজারের বেশিরভাগ বোম্বাই মরিচ স্বরূপ কাঠি থেকে সরবরাহ করা হয়। আড়তদার আব্দুল হক জানান, প্রতিদিন 8 থেকে 10টি মিনি ট্রাক মরিচ নিয়ে যায় ঢাকায়। এছাড়াও স্বরূপ কাঠি ও বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে মরিচ ঢাকায় পাঠানো হয়। আব্দুল হক, আমি এই বোম্বাই মরিচ ঢাকায় সিটিয়ান এই স্থানান্তর অনেক আগে, 35 বছর আগে দেশে তো আগে ছিল না আর কি, তো ওই কৃষকরে বুঝাই আর কি এইটা উৎপত্তি করা দিয়েছে আর কি। ঢাকা কারণ বাজার, তারপর চৌরাস্তা, যাত্রাবাড়ি, তারপর সিটিয়ান, এইবার একটু কম, কিন্তু গেলেবার তো তার আমাকে দৈনিক 4-5 লাখ মরিচ দিয়েছে। এই পুঁই শাক আর বোম্বাই মরিচ চাষ করি আমি স্বাবলম্বী, এতে আমার সংসার মোটামুটি ভালোভাবে চলে। আর দেখা দেখি আমার এলাকায় আরো অনেকে করতে আছে, 5-7 বছর হয়েছে, প্রায় 15 বিঘের মতো। কৃষি অফিসাররা বা কোনো আমাকে সহায় সাহায্য করে না, এবং আমাকে খেত দেখতেও হয় না, একদিন কোনো সাজেশনও দেয়, আমাকে নিজেকে ফর্মুলাই করতে সব। আমরা দীর্ঘদিন ধরে এই চাষ করতে আছি বোম্বাই মরিচের, আমরা ভালোই আছি, করিয়ে এদের ছেলে মেয়ে নিয়ে ভালোই সুখেই আছি। দেখি আরো অনেকেই করছে আর কি, এরাও ভালোই। আমি এই মরিচের চাষ প্রথমে 13 বছর আনছি, এই দিক এই দিয়া সবাই আমার দেখা দেখি সবাই লাভবান হয়েছে, আমি আর কি এই দিয়া শান্তিতেও আছি অশান্তিতেও আছি। বারবার বাইরে যে শেষ করে লই যে চালানোর যে টান দিই, বেশি তো আমার দেখাশোনা তো আমি করি না, আর আমার মেনেজে কোনো কিছু কয় না, আমি যাই না মেনেজে, কোনো জিনিস আইস্তমাত পাই নাই। আইসমন কারণ এই 18-19 বছর তোমার এই ব্যবসা করি, কোনো জিনিস পাইতে আসি না, মোটামুটি খাইলে মাইফেলো লইয়া কোনো রকম আছে। আমাদের এখানে বোম্বাই মরিচের চাষ আস্তে আস্তে বাড়তেছে, অনেক কৃষক আগ্রহীত আছে, এবং আমাদের এই 20 শতাংশ জায়গায় আমি এই চাষ করছি, 1 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। যদি আমি ফুল ভালো ফলন পাই তো আমার 3 লক্ষ টাকার মতন হবে, আমি খুব উপকৃত হব। কিন্তু আমরা বিভিন্ন কায়দায় লোন টোন নিয়ে আগাতে পারতেছি না, সরকার যদি আমাদের একটু স্বল্প সুদে লোন দেয় তাহলে আমরা আরও ভালো চাষ করিয়ে ভালো লাভবান হইতে পারবো। আমাদের ধরেন 80-90 হাজার টাকা খরচ আছে, এর কমে হয় না। এরপর আমরা সপ্তাহে একবার মরিচ তুলি, ধরেন 25-30 হাজার টাকা বেচাই না আমি, পেড়া জায়গায় 3-4 লাখ টাকা আমাদের বেচাই যায়, পরিশেষে 80-90 হাজার টাকা খরচা। বিশেষ স্বাদ, গন্ধ এবং বেশি ঝালের কারণে বোম্বাই মরিচের ব্যাপক চাহিদা রয়েছে। নেসারাবাদ উপজেলায় এবছর প্রায় 80 হেক্টর জমিতে এই বোম্বাই মরিচের চাষ হবে, এবং এর অনেক বেশি দাম থাকার কারণে, অর্থাৎ বাজার মূল্য বেশি হওয়ার কারণে প্রতি বছর নতুন নতুন অনেক কৃষকরা এই বোম্বাই মরিচ চাষে আগ্রহী হচ্ছেন, এবং এই বোম্বাই মরিচের ফলন হেক্টর প্রতি প্রায় 10-12 মেট্রিক টন কাঁচা এবং শুকনো অবস্থায় 1.5-2 টন।
তো আমাদের কৃষক ভাইয়েরা সবসময় এই বোম্বাই মরিচ চাষের বিষয়ে অনেক আগ্রহী। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতি বছর তাদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সরকার করোনাকালীন সময় প্লাস অন্য সময়েও কৃষির উপরে 4% সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রেখেছেন। যারা এ ধরনের উদ্যোক্তা হতে চান, যারা বোম্বাই মরিচ চাষে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই লোন পেতে পারেন। আর পাশে থেকে আমরা সবসময় কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। এই অঞ্চলের ব্যবসায়ীদের একটাই দাবি, যাতায়াত ব্যবস্থা ভালো হলে ব্যবসায়ীরা মরিচের ভালো দাম পেত এবং পাওয়া যেত।